সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টি প্রমাণ করে তারা কতটা ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের শক্তি দেখতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পথে বাধা হলে খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। স্বস্তিকা সিংহকে সাথে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও দশ দফার দাবিতে রাজধানীতে পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মহাখালীতে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলেই জনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর রাজধানীর গোপীপাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকারের লাগামহীন লুটপাটের কারণেই বর্তমান দেশের এই পরিস্থিতি। একমাত্র একজনকেই বন্দনা করতে হবে, এই দেশটা আপনার, এই দেশটা কারো বাবার নয়। যারা স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা দিতে পারে না, তাদের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একজন প্রার্থী সর্বজনীন মানুষ তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না, আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ সুষ্ঠুভাবে। সরকার খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, অত্যন্ত অসুস্থ। সেই অসুস্থ হওয়ার রাতে তিনটার সময় তাকে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। উত্তরের পদযাত্রা মহাখালী থেকে শুরু হয়ে কারণবাজার গিয়ে শেষ হয়, আর দক্ষিণের পদযাত্রা গোপীবাগ হয়ে সায়দাবাদ গিয়ে শেষ হয়। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।